উজ্জয়িনী একজন রাজা ছিলেন। ইনি এমন এক রাজা যিনি মত্ত থাকতেন শারীরিক সুখ ভোগে, আর এইভাবেই তিনি তার জীবন অতিবাহিত করছিলেন। তো তার এক স্ত্রী ছিল যার নাম ছিল পিঙ্গালা। তারপর পিঙ্গালা বললেন, দুটো হৃদয় যদি মিশে এক হয়ে যায় তাহলে এটাই হবে। তো তিনি যখন পরের বার শিকারে গেলেন তিনি এটা যাচাই করতে চাইলেন। উজ্জয়িনী একজন রাজা ছিলেন, ওনার নাম ছিল ভরতৃহারি। উনি শৃঙ্গারা শটাকাম লিখেছিলেন এবং পরবর্তীকালে লিখেন বৈরাগ্য শটাকাম। শৃঙ্গারা শটাকাম হল একটা পদ্য বা কবিতার সংকলন, যেগুলো সবই ছিল প্যাশন আর কামোচ্ছ্বাস নিয়ে। বৈরাগ্য শটাকাম হল একেবারে বৈরাগ্য এবং ত্যাগ নিয়ে। ইনি এমন এক রাজা যিনি মত্ত থাকতেন শারীরিক সুখ ভোগে, আর এইভাবেই তিনি তার জীবন অতিবাহিত করছিলেন। একদিন তিনি শিকারে গেলেন আর তিনি তীর ছুড়লেন একটি হরিণকে আর তাকে মেরে ফেললেন। যখন হরিণটা মারা গেল, হরিণী অর্থাৎ স্ত্রী হরিণটি তার সাথে ছিল, ওখান থেকে যেতে চাইছিল না, নিজের জীবনকে ঝুঁকিতে রেখে সে সেখানেই দাঁড়িয়ে রইল। এইটা রাজাকে অবাক করে দিল, নিজেকে বাঁচাতে না পালিয়ে সে ওখানেই দাঁড়িয়ে রইল তীর খাওয়ার জন্যে। আর যখন এই সব কিছু ঘটছিল, একজন সিপাহী যে তার সঙ্গে শিকার করছিল তাকে সাপে কামড়েছিল এবং সেও মারা যায়। সে যখন মারা গেল তার স্ত্রী এলো, আর যখন তারা তাকে দাহ করতে লাগলেন তখন অনেক কষ্টে তারা ওনার স্ত্রীকে আগুন থেকে দূরে রেখেছিলেন, কারণ উনিও আগুনে ঝাঁপ দিতে চাইছিলেন। তো তাকে এটা খুব কৌতূহলী করে তুলল। ওনার কাছে ওনার জীবন ছিল শুধুই নিজেকে নিয়ে, নিজের আনন্দ, নিজের পছন্দ টছন্দ এইসব আর কি। তিনি যখন দেখলেন সেই স্ত্রী হরিণকে আর এই মহিলাও আগুনে ঝাঁপ দিতে চাইছেন, এটা কোনোভাবে তাকে বিভ্রান্ত করে তুলল। তো তার এক স্ত্রী ছিল যার নাম ছিল পিঙ্গালা। তো তিনি তার সঙ্গে কথা বলছিলেন আর বললেন, জানো আজকে এই যে দুটো জিনিস আমি দেখলাম কোনোভাবে আমার গোটা মনকে বিভ্রান্ত করে তুলেছে। তারপর পিঙ্গালা বললেন, দুটো হৃদয় যদি মিশে এক হয়ে যায় তাহলে এটাই হবে, এটা হওয়াই স্বাভাবিক, এর মধ্যে অবাক হওয়ার কিচ্ছু নেই, কৌতূহলী হওয়ার কিছুই নেই। দুটো হৃদয় যদি সত্যি এক হয়ে যায় তাদের অনুভবে তাহলে এরকমই হবে। খুব সহজভাবেই তিনি কথাটা বললেন। তো এটা তাকে আরও কৌতূহলী করে তুলল যে তার স্ত্রীও একই কথাই বলছেন। তার সঙ্গে 500 মহিলা রয়েছে, তো তিনি এসব বুঝতে পারেন না। তো তিনি যখন পরের বার শিকারে গেলেন তিনি এটা যাচাই করতে চাইলেন। তিনি যেটা করলেন তা হলো নিজের পোশাকে পশুর রক্ত লাগিয়ে দিলেন আর সেটা প্রাসাদে পাঠিয়ে দিলেন। আর পিঙ্গালাকে বলা হলো যে রাজা মারা গেছেন, একটা বাঘ তাকে মেরে ফেলেছে। তো তিনি যখন এই রক্তাক্ত পোশাকগুলো পেলেন তিনি সেগুলোর একটা স্তূপ করলেন, সেটাকে প্রণাম করলেন আর তারপর তিনি সেটার উপর গিয়ে শুয়ে পড়লেন এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, মারা গেলেন। রাজা যখন এই খবরটা জানতে পারলেন তাকে এটা এতটাই বিক্ষুব্ধ করে তুলেছিল, কারণ তিনি খেয়াল বসে তাকে পরীক্ষা করতে গিয়েছিলেন এইভাবে, আর তার স্ত্রী সত্যি সত্যি তার জীবন দিয়ে দিলেন। তাই তারপর তিনি রাজ্য ত্যাগ করলেন আর এক সন্ন্যাসী হয়ে গেলেন, আর তখনই তিনি রচনা করলেন বৈরাগ্য শটাকাম, কবিতার এক অসাধারণ রচনা। এটাই স্ত্রী প্রকৃতির প্রকৃতি, ফলাফল এর কাছে ততটা গুরুত্ব রাখে না। ওই মুহূর্তের আবেগ আর ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এর ফলে কি ঘটবে তার চেয়েও,
এর কি পরিণতি হবে তার হিসেব নিকেশটা আসলে সেটা খুবই পুরুষ প্রকৃতির। পুরুষ প্রকৃতি সবসময় ফলাফলের কথা ভাবে, স্ত্রী প্রকৃতি ফলাফলের কথা ভাবে না, সে ভাবে এখন কি গুরুত্বপূর্ণ, এখন কি গুরুত্ব রাখে। আপনি কি ভাবেন বা কেউ কি ভাবে সেটা স্ত্রী প্রকৃতির প্রকৃতি নয়, কেউ কি অনুভব করেন সেটাই স্ত্রী প্রকৃতির প্রকৃতি। তাহলে কি ভাবনা চিন্তা করার দরকার নেই? হ্যাঁ, তা উচিত যখন জীবনের পার্থিব দিকগুলোর কথা আসে, কিন্তু যখন স্বয়ং জীবনের কথা আসে, আপনি স্ত্রী প্রকৃতি না হলে একে উপভোগ করতে পারবেন না। তো এটাই স্ত্রী প্রকৃতির প্রকৃতি, যে এ নিজেই নিজেকে অতিক্রম করে যাওয়ার ক্ষমতা রাখে। একমাত্র যে স্বয়ং নিজেকেই অতিক্রম করে যাওয়ার ক্ষমতা রাখে, সেই আধ্যাত্মিক প্রক্রিয়ার জন্য উপযুক্ত। যে নিজেকে বাঁচিয়ে চলতে চায়, সে আধ্যাত্মিক প্রক্রিয়ার জন্য উপযুক্ত নয়। সাম্ভাবী মহামুদ্রা এটা এমন কিছু যা আপনার মধ্যে স্ত্রী প্রকৃতিকে প্রজ্জ্বলিত করে তুলতে পারে, কারণ আপনি নিজেকে সরিয়ে না রাখলে এ কাজ করতে পারে না। এটা এমন কিছু নয় যা আপনি করেন, এটা এমন কিছু যা আপনি হতে দেন। এটাই সাম্ভাবীর সবথেকে সুন্দর দিক, আর তা হলো আপনি আসলে এটা করতে পারেন না। একমাত্র এটাকে হতে দিলে, আপনি যদি এটাকে ভালোভাবে করতে যান, টেকনিক্যালি কিচ্ছু হবে না, কারণ অনুশীলনটা নিজে কিছু করে না। যদি একে সুযোগ দেন, তবেই অন্তরের সবচেয়ে গভীর স্তর, যা কিনা সৃষ্টির ভিত, তা সম্পূর্ণ অভিব্যক্তি খুঁজে পায়।